আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেয়র জাহাঙ্গীর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আওয়ামী থেকে সদ্য বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর জামাত ইসলামীর এজেন্ট জামাতের প্রভাবশালী এজেন্টদের তালিকা ফাঁস গাজীপুর মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমান এক্সিস্টেন্স ট্রেল নাও তিনি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আছেন তিনি আসলে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হননি অথবা সুষ্ঠু ভোট হলে মেয়র নির্বাচিত হতে পারতেন না তিনি রাতের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এই জাহাঙ্গীর আলম বিতর্কিত ব্যক্তি দুর্নীতিবাজ ব্যক্তি এবং ধর্ম নিয়েও নোংরা রাজনীতি করতেন কিন্তু সেটা ধরা পড়েছে শেষ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর রাষ্ট্রদ্রোহমূলক সংবিধান বিরোধী বক্তব্য দেওয়ার কারণে অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমনকি তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার মেয়র পদে স্থগিত করবে এবং তার পলিটিক্যাল কেরিয়ার এখানেই শেষ এখন তার সামনে আর কোনো পথ নেই শাস্তি মাথা পেতে নেওয়া ছাড়া তার পাশে কেউ নেই মিডিয়ার সামনে এই মেয়র জাহাঙ্গীর সাহেব কান্নাকাটি করছেন কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি মেয়র জাহাঙ্গীর কান্না করছেন তার দুই চারজন সমর্থক কান্না করছেন বাট তার কিছু কিছু চামচা পেছনে দাঁড়িয়ে হাসছেন দ্যাট মিনস এ ধরনের নেতাদের প্রকৃত বন্ধু বলতে কেউ নেই ফ্রেন্ড ফর দ্য টাইম বিং সামরিক সময়ের বন্ধু এরা আসল বন্ধু নয় এটাকে বাংলা সাহিত্যের পরিভাষায় বলা হয় দুধের মাছি সুসময়ের বন্ধু এই মেয়র জাহাঙ্গীর সম্পর্কে বহিষ্কারের আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেয়র জাহাঙ্গীর সম্পর্কে পোস্টারিং করেছে গাজীপুরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গণমাধ্যমে বিএনপি জামাতের এজেন্ট মেয়র জাহাঙ্গীর তাকে বহিষ্কার করতে হবে তার শাস্তি চাই তার বিচার চাই এর মানে আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক যিনি জন্ম থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাকে নমিনেশন দিয়ে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে এই দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে এই মেয়র জাহাঙ্গীর তিনি শেষ পর্যন্ত বিএনপির এজেন্ট জামাতের এজেন্ট হয়ে গেলেন এর মানে আমি বলছি না জামাতের এজেন্ট অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ অ্যাকর্ডিং টু পোস্টারিং যেটা আওয়ামী লীগের লোকজন করেছে মেয়র জাহাঙ্গীর জামাতের এজেন্ট এবং জামাত ফবিয়ে তো অনেকেই ভুগছে রানা প্লাজা দুর্ঘটনায়ও ওটা জামাতের ষড়যন্ত্র ছিল সব জায়গায় গাছের পাতা নড়লে বা সব ক্ষেত্রে জামাত ফবিয়ে কিন্তু এখনও খোঁজা হচ্ছে এটা হ্রাস পেয়েছে অনেকটা কিন্তু দুই সালের পর থেকে ষোলো সাল পর্যন্ত আমরা এটা মেসিভলি দেখেছি এই অ্যাকর্ডিং টু পোস্টারিং মেয়র জাহাঙ্গীর জামাতের এজেন্ট আরও প্রভাবশালী কিছু এজেন্টের তালিকা আমি ফাঁস করছি যারা ভবিষ্যতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হবে তারা সবাই জামাতের এজেন্ট হবে একটা কমন পরিচয় আর হচ্ছে যারা একটু সংস্কারপন্থী যেমন তোফায়ল আহমেদ তিনি কিন্তু রাজনীতিতে এখন সাইডলিনে আছেন প্রভাবশালী নেতা আছেন তো এই টাইপের যারা ওয়ান ইলেভেনে যারা মাইনাস টু ফর্মুলার পক্ষে ছিল বা এখনও যারা একটু সংস্কারের পক্ষে কথা বলবে এরা জামাতের এজেন্ট হয়ে যাবে এটা এমন এমনকি ছাত্রলীগের পক্ষ থেকে এই যে বুয়েট মেধাবী ছাত্র আব্রার হত্যাকাণ্ডের রায় আঠাইশে নভেম্বর হবে ওই যাদের বিরুদ্ধে রায় হবে এরাও কোনো না কোনোভাবে জামাতের এজেন্ট হয়ে যেতে পারে এরকম ঘটনাও আমরা বাংলাদেশে আগেও দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সেরাতে যারা জড়িত ছিল ইত্যাদি ইত্যাদি তাদের পরিবার চোদ্দ পুরুষ খুঁজে জামাতের এজেন্ট বানিয়ে ফেলেছে অ্যাকর্ডিং টু আমাদের জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির সাহেবের মতে সৌদি আরব টোটাল রাজ বা সরকার রাষ্ট্রটাই জামাতের এজেন্ট ইমরান খান জামাতের এজেন্ট শাহরিয়ার কবিরের মতে মাহাতির মোহাম্মদ জামাতের এজেন্ট তুরস্কের প্রেসিডেন্ট দোকান তিনি জামাতের এজেন্ট শাহরিয়ার কবিরের মতে জাতিসংঘের সাবেক মহাসচিব তিনিও জামাতের এজেন্ট বারাক ওমাকেও জামাতের এজেন্ট বলেছিল তো এই শাহরিয়ার কবির মতো বা এই ইকবাল বা এই টাইপের লোকদের মতে জামাতের প্রভাবশালী এজেন্ট কিন্তু এরা আর কিছু মিডিয়া এবং এক শ্রেণীর লোকের মতে যারা আওয়ামী লীগ বহিষ্কার হবে বা যাদের বিরুদ্ধে শাস্তি হবে এরা জামাতের এজেন্ট এই হচ্ছে এতে কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের উপকার হচ্ছে কারণ এগুলো বিশ্বাস করছে না মানুষ জামাতের নামটা মানুষের কাছে আরও যাচ্ছে আবার কেউ কেউ বিশ্বাস করলে তারা জামাতকে অসম্ভব শক্তিশালী মনে করছে এতে কিন্তু জামাতের উপকারই হচ্ছে নেতিবাচক প্রচারণা যতটুকু হচ্ছে ওটা কেউই বিশ্বাস করছে বলে আমি মনে করি না আর চূড়ান্ত সত্য কথা হচ্ছে জামাত ইসলামী এজেন্টের রাজনীতি করে না জামাতে শুভাকাঙ্ক্ষী রাজনীতি করে শুভাকাঙ্ক্ষী তৈরি করে বাট কাউকে এজেন্ট বানায় না